দর্শক সাবিনা ইয়াসমিনকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, বৈশ্বিক মহামারী অদৃশ্য এবং অদৃশ্য যে করোনা ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি যখন বাংলাদেশে তার থাবা বিস্তার করেছে, তখন শুরু থেকেই আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ে সংযুক্ত থেকে সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন এবং মাঠ পর্যায়ে করোনা পরিস্থিতি সম্পর্কে আপনি অবহিত হয়েছেন, পর্যবেক্ষণ করছেন। আমি মনে করি যে কোনো রাষ্ট্রনায়কের জন্য এটা বিশ্বের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত। আজকে সেই প্রয়াসে পঞ্চগড়কে আপনি সংযুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এজন্য পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে করোনায় যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা শুরুতেই পঞ্চগড় জেলার যে করোনা পরিস্থিতি সেই পরিস্থিতি উপস্থাপন করতে চাই। আমাদের করোনাতে এই যাবৎকাল আমাদের পঞ্চগড় জেলাতে টোটাল হোম কোয়ারেন্টাইনে রাখতে পেরেছি আমরা 1756 জন মানুষকে এবং মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে 91 জনকে। তার মধ্যে বর্তমানে 312 জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বর্তমানে রয়েছেন 31 জনকে। বাদবাকি যারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এই যাবৎকাল পঞ্চগড় জেলায় টোটাল স্যাম্পল টেস্ট করা হয়েছে 434 জনকে, তার মধ্যে রিপোর্ট হাতে এসেছে 425 জনের। একটু স্বস্তির বিষয় এই যে এ যাবৎ আমাদের টোটাল আক্রান্তের সংখ্যা 8 জন এবং তার মধ্যে একজন যিনি প্রথম 17 এপ্রিল ডিটেক্টেড হয়েছিলেন তার সেকেন্ড এবং থার্ড কেসটি ইতিমধ্যে নেগেটিভ আসাতে আমাদের সিভিল সার্জন তাকে করোনা মুক্ত ঘোষণা করতে পেরেছেন। এছাড়া আরেকটু স্বস্তির বিষয় যে আমাদের বাদবাকি 7 জন তাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারকে আমরা সম্পূর্ণ আইসোলেশনে রেখেছি এবং সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের সবারই অবস্থা ভালো বলে মনে হচ্ছে। তাদের সাথে আমরা কথা বলছি, তারা সবাই সুস্থ আছেন। স্যাম্পল পরীক্ষার জন্য এ জেলা থেকে প্রথমে আইডিসিআরএ এবং পরে রংপুর মেডিকেল কলেজে এবং বর্তমানে আমরা দিনাজপুর মেডিকেল কলেজে স্থাপিত আরটিপিসিআর যে ল্যাব স্থাপন করা হয়েছে সেখানে আমরা স্যাম্পল টেস্ট করছি এবং বিভাগীয় পর্যায় সহ জেলা শহরে আপনি এই যে ব্যবস্থাটি করে দিয়েছেন এটির জন্য আমাদের স্যাম্পল টেস্ট করা অনেক সহজ হয়েছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই করোনা মোকাবেলায় পঞ্চগড় জেলায় বেশ কিছু উদ্যোগ আমরা নিয়েছি আপনার 31 দফা নির্দেশনা তার আলোকে এবং আপনার সময় সময় আপনি যে অনুশাসনগুলি দিয়েছেন সেটি আমরা মনে রেখে যে বিষয়গুলির প্রতি আমরা নজর দিয়েছি সেটি হচ্ছে মোটিভেশনের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং এই কাজে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ, সেনাবাহিনী তারা সকলে একযোগে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বহিরাগত নিয়ন্ত্রণের ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছি এবং স্যাম্পল টেস্ট যাতে শতভাগ স্যাম্পল টেস্ট করা যায় এই জন্য আমরা প্রথম থেকে সতর্ক থেকেছি। পাশাপাশি আপনার এই যে ক্রাইসিসে আপনি যে ত্রাণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটি বিতরণে আমরা স্বচ্ছতা এবং সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করতে পেরেছি। আমরা করোনা প্রতিরোধ করার জন্য এই পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে যেমন হাটবাজার, গ্রোথ সেন্টার, রেল স্টেশন, বাস স্ট্যান্ড এই জায়গাগুলোকে আমরা বেছে জেলা পরিষদ, পৌরসভা এবং পরবর্তীতে যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট রয়েছে তাদের উদ্যোগে আমরা বেসিন স্থাপন করে দিয়েছি, হাত ধোয়ার জন্য ওয়াশ ব্লক নির্মাণ করে দিয়েছি। পাশাপাশি মানুষ যাতে ঘরে বসে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেতে পারে এজন্য আমরা পঞ্চবাজার নামে একটি অনলাইন সার্ভিস শুরু করেছি। এই সার্ভিসের আওতায় প্রত্যেকটি উপজেলায় ডিফারেন্ট হটলাইন দেওয়া হয়েছে এবং এটির আমরা ব্যাপক প্রচার করেছি, ফলে যেটি হচ্ছে যে মানুষ ঘরে বসে তার প্রয়োজনীয় জিনিসটা কি দরকার সেটা তারা জানাতে পারছে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে, তারা সেই বাজারটি করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছেন, অর্থাৎ হোম সার্ভিস দিচ্ছি, ফলে আমাদের বাজারে যে জনসমাগমটি হচ্ছিল সেটি আমরা একটু কমাতে পেরেছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের ত্রাণের সাথে আপনার প্রদত্ত যে টাকা আপনি দিয়েছেন সেই বরাদ্দের টাকা থেকে আমরা কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে ত্রাণ হিসাবে আমরা মানুষকে দিতে পেরেছি, ফলে কৃষক কিন্তু একটু স্বস্তি পেয়েছেন, এটি সম্পূর্ণ আপনার নির্দেশনায় আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা পঞ্চগড় জেলায় আমরা বলতে পারি যে এখানে কোনো কৃষি পণ্য নষ্ট হয়নি এবং বাইরের জেলা থেকে যারা ইতিমধ্যে পঞ্চগড় থেকে ব্যবসা করে, সবজির ব্যবসা করে, সেরকম
শরীয়তপুর ঢাকা গাজীপুর এসব জায়গায় যারা পাইকার রয়েছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি তাদেরকে পঞ্চগড়ে এসে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছি এবং তাদের স্যাম্পল টেস্ট করার পর যখন তারা করোনা ফ্রি বলে প্রুফ হয়েছে তখন তাদের সাথে আমাদের স্থানীয় যে কৃষক রয়েছেন তাদের সাথে আমরা লিংক করে দিয়েছি এবং এই কৃষি পণ্য তারা এখন পঞ্চগড়ের বাইরে নিয়ে যাচ্ছেন এবং প্রথম থেকে আমরা কিন্তু কৃষি পণ্যটি সরবরাহ অব্যাহত রেখেছিলাম পাশাপাশি আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন দুধ ডিম এটি যাতে বিক্রি করতে পারেন যারা খামারিরা রয়েছেন বা যারা যারা পোলট্রি ব্যবসা করেন তাদের সুবিধার জন্য আমরা পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে দুধ এবং ডিম বিক্রির জন্য আলাদা স্পট ঠিক করে দিয়েছি এবং আলাদা টাইম ঠিক করে দিয়েছি তারা সেই স্পটে নির্দিষ্ট টাইমে এসে দুধ ডিমগুলো বিক্রি করতে পাচ্ছেন ফলে দুধ ডিমও কিন্তু এ জেলায় নষ্ট হচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী এ জেলায় আমাদের যে খাদ্য বিতরণ এই ক্রাইসিসে আপনার পক্ষ থেকে আমরা যে বরাদ্দটি পেয়েছি সেটি আমরা জিআর চাল পেয়েছি 1564 মেট্রিক টন এবং শিশু খাদ্য সহ জিআর ক্যাশ পেয়েছি প্রায় 85 লক্ষ টাকা এ জেলায় মোট খানার সংখ্যা রয়েছে 2,51,623টি এবং মোট জনসংখ্যা 11,01,665 জন আপনার বরাদ্দকৃত এই জিআর চাল এবং ক্যাশ থেকে আমরা 1,84,163 জনকে ইতিমধ্যে খাদ্য সরবরাহ করতে পেরেছি পাশাপাশি এ জেলায় সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় 1,47,939 জনকে সামাজিক নিরাপত্তার বিভিন্ন স্কিমের সাথে তাদেরকে সংযুক্ত করে তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে পাশাপাশি এই সংকটে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনা অনুযায়ী মাননীয় রেলমন্ত্রী মহোদয় মাননীয় এমপি মহোদয় জনপ্রতিনিধিবৃন্দ এমবারের প্রতিনিধি রয়েছেন স্থানীয় বিত্তবান ব্যক্তি তারাও কিন্তু খাদ্য সংকটে মানুষের পাশাপাশি তারা এগিয়ে এসেছেন এ জেলায় চালের মজুদ রয়েছে এই মুহূর্তে 16,984 মেট্রিক টন আমাদের গমের মজুদ রয়েছে 1,013 মেট্রিক টন পাশাপাশি আপনার নির্দেশ অনুযায়ী আমরা সব সময় কৃষি বিষয়ক যে উৎপাদন রয়েছে সেই উৎপাদনটি যাতে ঠিকমতো থাকে এবং আবাদি জমি যাতে পড়ে না থাকে যেটি আপনি বারবার বলছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই মেসেজটি আমরা মাঠ পর্যায়ে আমরা ডিসিমিনেট করেছি এবং এই মুহূর্তে আমাদের বোরোর যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা হচ্ছে 1,25,237 মেট্রিক টন আমাদের আউশের লক্ষ্যমাত্রা রয়েছে 6,270 মেট্রিক টন এইখানে 1,09,000 হেক্টর জমিতে সম্পূর্ণ আবাদ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং পাশাপাশি আমাদের টমেটো ভুট্টা বাদাম এবং মরিচেরও বাম্পার ফলন হয়েছে আমাদের গম টমেটো এবং সবজি ইতিমধ্যে ঘরে তোলা সম্ভব হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে ভুট্টা বাদাম এবং মরিচ সহ অন্যান্য ফসল ঘরে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনা অনুযায়ী এ জেলার 2,88,000 মেট্রিক টন খাদ্য উদ্বোধন জেলা এটা আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার নির্দেশনা অনুযায়ী আমরা অন্যান্য জেলাতে কৃষি শ্রমিক হিসাবে ধান কাটার জন্য আমরা শ্রমিক প্রেরণ করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশেষ করে উল্লেখ করতে চাই যে আপনার প্রজ্ঞা এবং দূরদর্শী নির্দেশনায় এ জেলায় 1999 সাল থেকে চা চাষ শুরু হয়েছে বর্তমানে 5,909 জন চা শ্রমিক প্রায় 7,596 একর জমিতে প্রতি বছরে প্রায় 4,45,40,110 কেজি সবুজ চা পাতা উৎপাদন করছে যেটি দিয়ে আসলে পিওর চা হচ্ছে প্রায় 96 লক্ষ কেজি চা এবং যার আনুমানিক মূল্য 148 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এ জেলায় সরকারি যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটি একেবারে নিয়মিত স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে আমাদের জেলায় সরকারি এবং বেসরকারি ডাক্তার রয়েছেন সরকারি 73 জন এবং বেসরকারি পর্যায়ে রয়েছেন 21 জন অর্থাৎ টোটাল রয়েছেন 97 জন ডাক্তার এবং 172 জন নার্স রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে পিপি রয়েছে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আমাদের সিভিল সার্জন জানিয়েছেন 5,688 পিপি এই মুহূর্তে মজুদ রয়েছে যেটি দিয়ে তিনি আশা করছেন যে সংকট মোকাবেলা করতে পারবেন পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবার পাশে এই জেলায় একটি ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা গত 1 বছর ধরে আমরা চালু রেখেছিলাম জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের যৌথ উদ্যোগে যে স্থানে এখনো কমিউনিটি ক্লিনিক নির্মাণ হয়নি সেই কমিউনিটি ক্লিনিক বিহীন এলাকায় চা শ্রমিক বিলুপ্ত যে ছিটমহলবাসী তাদের জন্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পাথর ভাঙা শ্রমিক তাদের জন্য আমরা একটা স্বাস্থ্যসেবা চালু রেখেছিলাম বর্তমানে এই করোনা সংকটে সেই
স্বাস্থ্য সেবাটি আমরা পুনরায় চালু করেছি এবং এই স্বাস্থ্য সেবার উদ্যোগে আমরা ঘরে ঘরে গিয়ে রোগী দেখছেন ডাক্তার এবং এই করোনা সংকটে তাদের যে ডেইলি যে হেলথ ম্যানেজমেন্ট সেটি কেমন হবে সেটিও ডাক্তাররা মানুষকে বুঝিয়ে বলতে পারছেন। এই জেলায় একটি ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে মা এবং শিশু কেন্দ্র, সেখানে 50টি শয্যা প্রস্তুত রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার যে দিক নির্দেশনা, আপনার অনুশাসন সেটি কঠোরভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই করোনার যে অমানিসা সেটি আমরা দূর করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, ভাই যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এই প্রান্তে সংযুক্ত রয়েছেন মাননীয় রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি মহোদয়, আমাদের সাথে রয়েছেন পঞ্চগড় এক আসন থেকে নির্বাচিত মাননীয় এমপি আলহাজ মোজাহারুল হক প্রধান মহোদয়, আমাদের সাথে রয়েছেন সম্মানিত পুলিশ সুপার, সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান, সেনাবাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন, মেয়র, সদর উপজেলার চেয়ারম্যান, একজন ইমাম সাহেব রয়েছেন, ডাক্তার রয়েছেন, একজন ব্যাংকার রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যার কথা শোনার জন্য সদাই অভিপ্রায় ব্যক্ত করবেন, আমি তাকে মাইক্রোফোন হস্তান্তর করতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই যে এই দুর্যোগের সময় যেভাবে সমস্ত কিছু আপনারা সকলে সম্মিলিতভাবে ধরে রেখেছেন, আর বিশেষ করে আপনার এই যে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবাটা আপনি বহু অনেক আগে থেকে শুরু করেছিলেন, এটা সত্যি খুব একটা চমৎকার উদ্যোগ ছিল। তবে যেখানে যেখানে কমিউনিটি ক্লিনিক নেই সেই জায়গাগুলি যদি চিহ্নিত করে ফেলেন এবং জায়গার ব্যবস্থা করা গেলে আমার মনে হয় আমরা কিছু কমিউনিটি ক্লিনিক কখনো তৈরি করে দিতে পারবো, যাতে এখানে আমাদের বিশেষ করে তো কমিউনিটি ক্লিনিক থেকে মেয়েরাই বেশি সব থেকে বেশি মানে সুবিধাটা পায়, সেটা আমরা করে দেবো, যাতে চিকিৎসা সেবাটা ঘরের দৌড়ায় নেওয়া যাওয়া, এটা তো আমাদের একটা লক্ষ্য। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই যে পণ্য অর্থাৎ পরিবহনটা যাতে ঠিক থাকে সে চিন্তাভাবনাটা আমাদের আছে এবং ইতিমধ্যে রেল আমরা চালু করেছি এবং রেলের মাধ্যমে বিশেষ করে এই ধরনের মানে যেগুলি হয়তো পচনশীল বা ক্ষতি হতে পারে সেই ধরনের পণ্য বা এক একটা এলাকায় যে উৎপাদিত পণ্য সেটা যাতে দ্রুত পরিবহন করা যায় তার জন্য রেলকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমি কিছু কিছু চালু হয়েছে, রেলমন্ত্রী আছে, আমার রেলমন্ত্রী একটু এই ব্যাপারে বলতে পারেন যে পর্যন্ত কী কী ব্যবস্থাটা নিয়েছেন, আর পঞ্চগড়ের জিনিস যেন আমরা এদিকে চলে আসতে পারি সেই ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে চা থেকে শুরু করে ভুট্টো বাদাম টমেটো, কারণ ভুট্টোটা হচ্ছে আমরা এটা যাদের বিশেষ করে পোলট্রি ফার্ম আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলমন্ত্রী একটু বলতে পারেন যে কি বা মানে কি কি ব্যবস্থা নিবেন, এটা খুব আমরা খুব রিসেন্টলি নির্দেশ দিয়েছি, রিসেন্টলি নির্দেশ দিয়েছি এটা একটু ওভাবে সীমিত আকারে চালু হবে, মানে আমরা যাত্রী নেব না কিন্তু পণ্য নেব। সেই সাথে আমরা ডাক ও টেলিযোগাযোগে বলা হয়েছে যে পোস্ট অফিসের জিনিসগুলো যেন রেলে যেতে পারে সেটাকে সংযুক্ত করে দিতে হবে। রেলমন্ত্রী একটু বলেন আপনারা কি করলেন এ পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে সালাম জানাচ্ছি। আমি আমি আপনার নির্দেশ মতোই ঢাকায় বেশ কিছুদিন ছিলাম এবং সেখান থেকে রেলের যখনই কোন পরিবহন বন্ধের যখন আমরা সিদ্ধান্ত হয় আমরা সেদিন থেকে আমাদের রেল পরিবহন সেদিন বিকাল থেকে আমরা সেটা বন্ধ করি, সেটা সম্ভবত 26 তারিখ, কিন্তু আপনার নির্দেশ ছিল যে আমাদের পরিবহন যেটা গুডস পরিবহন অর্থাৎ খাদ্যদ্রব্য যেন আমরা তেল পরিবহন করি, আমরা আপনার যেটা পোর্ট থেকে আমাদের কন্টেইনার খাদ্যবাহী যে সমস্ত কন্টেইনার ব্যবসা বাণিজ্য যেগুলো গার্মেন্টস গুডস এগুলো আমরা পরিবহন করি, এছাড়াও আমাদের যে চাল ধান যেগুলো সরকারি এক গুদাম থেকে আরেক গুদামে এক সাইলো থেকে আরেক সাইলো এই পরিবহনগুলো আমরা করতাম এবং এগুলো প্রথম থেকেই চালু ছিল। 3 দিন পূর্বে আমি যখন আপনার সঙ্গে কথা বলি আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের যে লাগেজ ভ্যান এই লাগেজ ভ্যানের ব্যাপারে আপনি প্রথম থেকেই আপনি সবসময় আমাদের নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রণালয়কে যে কৃষকের খাদ্য পরিবহনের জন্য বিশেষ করে প্রথম যখন আমরা আমরা বর্ণলতার ট্রেন এক্সপ্রেস আমরা উদ্বোধন করি রাজশাহী থেকে সেই প্রথম দিনই আপনি বলেছিলেন চাপাই রাজশাহী থেকে
তাতে ভবিষ্যতে আমরা ট্রেনে করে আম আনতে পারি। এই ধরনের নির্দেশগুলো প্রথম থেকেই আপনি দিয়ে আসতেছে। ইতিমধ্যে আমরা আমাদের যে বিদেশ থেকে আমরা যে আমাদের প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সঙ্গে প্রায় 150 আমরা লাগেজ ভ্যানের আমরা ইতিমধ্যেই আমরা অর্ডার দিয়েছি এবং সেগুলো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সেগুলো আসবে। ওই লাগেজ ভ্যানগুলো অত্যাধুনিক এবং সেখানে শীততাপ নিয়ন্ত্রিত, যেখানে মাছ মাংস ডিম দুধ এবং যে ধরনের ফসল যে টেম্পারেচারে আমরা বহন করতে পারি সেই ধরনের ব্যবস্থা সেই লাগেজ ভ্যানগুলোতে থাকবে। আপনার এই নির্দেশনার পূর্বে আমি তার পরের দিনে আমি পঞ্চগড়ে এসেছি এবং পঞ্চগড়ে আসার পরে আমাদের জেলা প্রশাসন এখানে আছে, পুলিশ সুপার, আমাদের জেলা পরিষদের আমাদের সভাপতি চেয়ারম্যান, আমাদের দলের সাধারণ সম্পাদক, তাদের সঙ্গে আমি কথা বলেছি। কারণ আমাদের সঙ্গে এই যারা কাঁচামালের ব্যবসা করে এদের সঙ্গে এতদিন কিন্তু রেলের কোনো যোগাযোগ ছিল না। কারণ ব্যবসায়ীরা যদি রেলে পরিবহন না করে তাহলে তাদের সঙ্গে এই এই যে যোগাযোগটা, এটা আমি আসি যখন শুনলাম যে এখানে একদিনে প্রায় 40 থেকে 50টা শুধু টমেটো দেয় পঞ্চগড় থেকে, এবং এখান থেকে আপনার আমাদের তরমুজ যা আমাদের অন্যান্য আপনার কাঁচামাল এখানে প্রচুর এখন আপনার পঞ্চগড়ে হয়, এই কাঁচামালগুলো আমরা যাতে নিতে পারি। তবে ইতিমধ্যে যোগাযোগ করার ফলে ব্যবসায়ী যারা তারা বলতেছে যে আমরা একটা ট্রাক যদি এখান থেকে যদি নিয়ে যাই, যদি কারুর বাজারে বিক্রি না হয় তাহলে আমরা টঙ্গিতে নিয়ে যাই বিক্রি করতে পারি, কাজে সেইটাতে তাদের একটা সুবিধা অসুবিধার কথা তারা বলছে। তবে বৃহত্তর আকারে ভবিষ্যতে আমরা যাতে এই এই ব্যবসায়ীদের সঙ্গে একটা মোটা দাগে আমরা যাতে একটা সম্পর্ক গড়ে তুলতে পারি, যে সম্পর্কটা এতদিন আমাদের সঙ্গে ছিল না এবং এটা গোটা বাংলাদেশে এটা আমরা আপনি বলার পরে আমি রেল মন্ত্রণালয়ে আমাদের ডিজি সহ আমাদের সংশ্লিষ্ট যারা কমার্শিয়াল অফিসার যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন তারা উদ্যোগ গ্রহণ করেন এবং ইতিমধ্যে আমরা 3টা লাগেজ ভ্যান আমরা বিভিন্ন এলাকায় আমরা সেটা চালু করেছি, একটি যশোর কুষ্টিয়া এবং একটি চিটাগাংয়ের দিকে। কাজে আমি ইতিমধ্যেই আমাদের যে পঞ্চগড়ের যে স্টেশন মাস্টার এইটা তাকে আমি আমার বাসায় দেখেছিলাম, তার সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে সেই জন্য যোগাযোগ স্থাপন করে সেইভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এবং ভবিষ্যতে আপনার যে ইচ্ছা আপনার যে চিন্তা যে রেলকে গণমুখী এবং এটা শুধু প্যাসেঞ্জার ট্রেন নয়, এটা যাতে সাধারণ গরিব কৃষক মানুষ অল্প খরচেই যাতে এই রেলকে ব্যবহার করে তাদের পণ্য ব্যবহার করতে পারে তার জন্য ইনশাল্লাহ আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব, সেই প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর পঞ্চগড়ের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী এইটুকু বলবো, আমি প্রথম থেকে যোগাযোগ রেখেছি। পঞ্চগড়ে আমাদের একটি সুবিধা যে আমরা যেহেতু শেষের জেলা, আমরা যদি করোনা ভাইরাস এখানে যে কয়টা আমরা ধরা পড়েছে সবগুলোই কিন্তু ইম্পোর্টেড এবং ইম্পোর্টেড মানে বহির্বিশ্ব না, এটা নারায়ণগঞ্জ আপনার ঢাকা গাজীপুর ওইটা এখন তো সম্পর্ক অনেক বেশি হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে সাদিতে জামাই বাড়ি আছে শ্বশুর বাড়ি আছে, এই সমস্ত কারণেই কিন্তু এইগুলো ছড়িয়ে গেছে। আমার বিশ্বাস এটা আর ছড়াবে না, কারণ আমরা পঞ্চগড়ে ঢোকার যে এন্ট্রি পয়েন্টগুলো সেইখানে যারাই ঢুকছে এখন থেকে তাদেরকে আমরা 14 দিনে কোয়ারেন্টাইন নিচ্ছি। আর একটি মাত্র কেস আছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো ভারতের দিক থেকে আমাদের যে বাংলাবন্দ স্থল বন্দর তার ওইখান থেকে একজন এসেছিল, তাকে আমরা আইসোলেশনে রেখেছিলাম, ওইখান থেকে একজন আমাদের করোনা রোগী ধরা পড়েছে। এই মোট এইখান থেকে 7 জন আর ওইখান থেকে একজন। আমি রেলের বিষয়টা দিচ্ছি, আমি মনে করি যে আপনি একটা আমি বলবো খুব আজকে তো বসার কথা না, আরেকদিন রেলের সাথে একটু বসতে হবে, যে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে লাগেজ ভ্যান যেটুকু আমাদের আছে সেটুকু সংযুক্ত করে সারা বাংলাদেশে আমরা এই পণ্য পরিবহনে এই এই সময় যেহেতু এখন মানে সড়ক পরিবহনটা উন্মুক্ত হয় নাই, এখানে রেল সুযোগটা নিতে পারে, কাজে লাগেজ ভ্যান দিয়ে সারা দেশেই
একটা পণ্য পরিবহনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো ঠিক আছে, এটা নিয়ে পরে আরো বিস্তারিত বসে আমি বসবো এবং এখানে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আলাপ করে আমরা ঠিক করবো। তবে পঞ্চগড় থেকেও যাতে লাগেজ ভ্যানটা যায় বা পণ্য পরিবহন, এটা শুধু খাবার পণ্য না, অন্য যে কোনো পণ্যগুলি পণ্য পরিবহনের ক্ষেত্রে সব ধরনের যেটা এটা ব্যবহারটা মানে উন্মুক্ত করে দিতে হবে, এটা চালু রাখতে হবে। ধন্যবাদ। আমি মানে এখানে আমার মানে আরো কারা আর কে কথা বলবে, যেহেতু এটা একদম বর্ডার এলাকা, আমার আমরা কিছু বলবেন আর কে বলবেন? একবার শেষ ঠিকানা তো মানে এক বড় এলাকায় কি মানে আমাদের এমপি সাহেব সংসদ সদস্য কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, তবে একটু সংক্ষিপ্ত, আপনারা খুব বেশি ডিটেইলে সব কথা বলতে চান না, ওখানে বসে বলেন। আপনি দোয়া করবেন, আপনি যে পদক্ষেপ গুলো নিয়েছেন করোনা সংকট, আমার মনে হয় পৃথিবীর অন্য কোন দেশে কোন রাষ্ট্র এই ধরনের মানে কর্মসূচি গ্রহণ করেনি, করলেও আপনার চিন্তা চেতনার পরে করেছেন অনেকে। আপনাকে ধন্যবাদ জানাই পঞ্চগড়বাসীর পক্ষ থেকে। যে কথাটা একটু আগে জেলা প্রশাসক বলছিলেন, পঞ্চগড় হল কৃষিভিত্তিক জেলা, এখান থেকে প্রায় 3 লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা দেশের বাইরে দিই, মানে দেশের মধ্যে অন্যান্য জেলা দিই। তো এটাই একটু সমস্যা ছিল, এগুলো আলোচনা সমাপ্ত হয়েছে। কিন্তু একটা জিনিস আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে চা উদ্বোধন করেছিলেন সেই চায়ের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। কারণটা হলো এগুলো রেট যা ছিল গত বছর তার থেকে অনেক কমে গেছে, সেই কারণে তারা বলতেছে, চা ফ্যাক্টরির মালিকরা বলতেছে যে বিদেশ থেকে চা আমদানির কারণে আমাদের এটা কমে গেছে। তো এইটা তাদের এটা কিন্তু কৃষক ফ্যাক্টর হচ্ছে ছিল 22.5 টাকা, এখন 14 টাকা। তো সেটাও আপনাকে অনুরোধ করব, এটা যেন সমাধান করা যায়। আর আমার আমাদের পঞ্চগড়ে যেটা রেল মধ্যে মধ্যে বললেন, বিভিন্ন এলাকার লোকজন কিন্তু এখানে করোনা ছড়িয়েছে, আমাদের পঞ্চগড়ে কিন্তু করোনা আক্রান্ত রোগী নাই, অন্যখান থেকে এসেছে, অন্য জেলা থেকে। তো সেই জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনাকে একটা জিনিস অবশ্যই বলা উচিত যে আমাদের এখানে যে পাথর উত্তোলন সেটা বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে পাথর শ্রমিকরাও একটু বেকায়দা আছে, সবাইকে সহযোগিতা করেছেন, পাথর শ্রমিকদেরকেও সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত কথা বলে সবাই কথা বলতে পারেন, আমার মানে আর আর কে বলতে চান কিছু? আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান কিছু বলবেন? জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব একটু কথা বলতে চাচ্ছেন স্যার। জানি, হ্যাঁ বলো সংক্ষেপ নাম্বার একটা না ওখান থেকে বলো। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রোগ্রামের বক্তব্যের শুরুতেই আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহোদর জন্মশতবার্ষিকী পালন করছি আমরা, শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর পরিবারের সকল সদস্যকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি রুয়ের আতার নাকরা কামনা করছি, এ পর্যন্ত করোনা ভাইরাসে আমাদের মাস থেকে যারা চলে গিয়েছে তাদের সকলের রুয়ের আতার নাকরা কামনা করছি, আল্লাপাক তাদের সকলকে বেহেশত নসিব করুক। মাননীয় প্রধানমন্ত্রী, আমি পঞ্চগড় জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পঞ্চগড়ের করোনা ভাইরাস এই পর্যন্ত আমাদের আমাদের স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত রয়েছে। আমরা পঞ্চগড়ের সকলে মিলে আমাদের রেলমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, আমাদের মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী, আমাদের উপজেলা পরিষদ, আমাদের পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, এ পর্যন্ত পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে আমরা যখনই করোনা ভাইরাস শুরু হয়েছে তখনই আমরা প্রাদুর্ভাবের প্রথমেই জেলা পরিষদের পক্ষ থেকে আমরা মাইকিং, আমরা হ্যান্ডবিল, পোস্টার বিতরণ এবং নিজের উদ্যোগেই আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আমরা বিতরণ করেছি পঞ্চগড়ের বিভিন্ন জায়গায়। এবং আমরা পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে 2500 পরিবারের মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী, জেলা পরিষদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এই কারণে যে আপনি ইতিমধ্যে আমাদের জেলা পরিষদে 28 লক্ষ টাকা দিয়েছেন এবং এই 28 লক্ষ টাকা দিয়ে আমরা
পঞ্চগড়ের 43টি ইউনিয়ন দুটি পৌরসভায় আমরা সকল ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি। এ পর্যন্ত যারা বিজিডি এবং আমাদের অন্যান্য ত্রাণ সামগ্রী পান নাই এবং ওএমএস এর আওতাভুক্ত নন, কোনো ভাতাভুক্ত নন, এ সমস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে আমরা জেলা পরিষদ থেকে তাদেরকে এই সহযোগিতা দিব বলে আমরা তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছি। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা সে তালিকা তৈরি করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা জেলা পরিষদের নেতৃত্বে সরবরাহ করছি। আমাদের 43টি ইউনিয়ন পরিষদে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, যে সমস্ত ইউপি সদস্য আছেন তারা কাজ করছেন, তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে পিপিই সরবরাহের জন্য সিদ্ধান্ত দিয়েছি এবং সেটা চলমান অবস্থায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশ পাওয়ার পরে আমরা করোনা কমিটির মিটিং করার পর আমরা পঞ্চগড়ের কৃষিজাত পণ্য সরবরাহের জন্য যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের রেলমন্ত্রী মহোদয়, আমাদের জেলা প্রশাসক, আমাদের সংসদ সদস্য, বিশেষ করে আমাদের পুলিশ সুপার মহোদয় যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ, আমি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় টমেটো চাষিদের সাথে যোগাযোগ করে এই পঞ্চগড়ে এই পর্যন্ত আমাদের এবারে টমেটোর উৎপাদন হয়েছে প্রায় 1000 হেক্টর জমিতে। আমরা আশা করছি যে 40,000 টন টমেটো উৎপাদন হবে বলে আমরা আশা করছি। এই টমেটো প্রথমে কৃষকরা বিক্রি করতে পারছিল না, আমি যোগাযোগ করে প্রায় 100 জন টমেটো চাষিকে পঞ্চগড়ে নিয়ে আসি, তাদেরকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে রেখে পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় আমি তাদেরকে যাওয়ার সুযোগ করে দিই। এখন যে টমেটো ছিল 50 টাকা সেটার দাম হয়েছে 500 টাকা, কৃষকরা উপকৃত হয়েছেন এবং আমাদের পঞ্চগড়ে প্রচুর পরিমাণে মরিচ চাষ হয়, প্রায় 2320 হেক্টর জমিতে এবার মরিচ চাষ হয়েছে যার মূল্য প্রায় 100 কোটি টাকা। আমরা চাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গায় মরিচ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াতে চাই না, আমি আশা করছি যে আমাদের চায়ের যে কথাগুলো আপনি শুনলেন জানলেন, আপনি চায়ের জনক পঞ্চগড়ের, আমাদের পঞ্চগড়ের 6,000 চা চাষি রয়েছেন এখন এবং আমাদের পঞ্চগড়ের চা উৎপাদন আমাদের 96 লক্ষ কেজি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব ছোট্ট একটা কথা বলে আমার কথা শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের সকল চা চাষিদের দাবি যে বিদেশ থেকে চা আমদানি আপনি বন্ধ করেছেন, বিদেশে চা রপ্তানির ক্ষেত্রে আপনি উৎসাহিত করেছেন এবং যার কারণে আমরা চাষিরা উপকৃত হচ্ছে এবং গত 2018 সালে বাংলাদেশের চায়ের উৎপাদন ছিল 8,40,00,000 কেজি, 2019 সালে হয়েছে 9,60,000 কেজি। আমি এখানে এখানে চা উৎপাদনকারী কেউ আছে তার সাথে কিছু কথা বলি, চা হিসাবে তার কাছ থেকে নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, আমরা খুব আশ্বস্ত হয়েছি আপনার নেতৃত্বে বাংলাদেশে COVID-19 নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং উন্নয়ন হচ্ছে। চা বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলতে চাচ্ছি, সেটা হলো 2000 সালে আপনি চা এখানে উৎপাদন শুরু করার আগ্রহ তৈরি করেছিলেন, আমরা আপনার বাণীতে আগ্রহ প্রকাশ করে এখন পর্যন্ত 6,000 ক্ষুদ্র চা চাষি আমরা প্রায় 5,000 একর জমিতে আমরা চা চাষ করতেছি। আপনি যে শুনেছেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে আমরা গত বছর আমরা প্রায় 150 কোটি টাকার আমরা চা মূল্য উৎপাদন করেছিলাম এবং প্রায় 1 কোটি কেজি চা আমাদের এখানে মেট্রি উৎপাদন হয়েছিল যার মূল্য হলো 150 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মাসের কথাটা আমি বলি, কৃষি প্রণোদনা আপনি দিয়েছেন এখনই বললেন, আমরা শুনলাম আশ্বস্ত হলাম, কিন্তু আমাদের চা যারা আবাদী চা চাষি তারা কিন্তু কৃষি প্রণোদনার মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাই এটা কী করা যায় আমরা জানি না। আমাদের চাষিরা এই করোনার মধ্যে স্বাস্থ্যসম্মত বিধি মেনে তারা চা উৎপাদন করছে, এই খরা ঝড় বৃষ্টির মধ্যে তারা চা কাজ করতেছে, এখানে 20টা ফ্যাক্টরি চা উৎপাদন করতেছে, বাজার চায়ের বাজার নিম্ন থাকার কারণে চাষিরা কাঁচা চা পাতার মূল্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, তাদের উৎপাদন খরচের অর্ধেক মূল্যে চা বিক্রি করতে বাধ্য হচ্ছে। যে মঙ্গা চা দিয়ে আপনার উদ্ভাবিত চা দিয়ে যে মঙ্গা নিয়ন্ত্রণ হয়েছিল এখানে সহায়ক হিসেবে কাজ করেছিল, আবার যদি কৃষক এই চার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আবার আমরা মঙ্গাকে আহ্বান করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা রোপণ করেছেন এখানে, আপনি এই চাকে আপনি অস্তিত্বকে আপনি টিকিয়ে রাখবেন, কীভাবে রাখবেন এটা আপনি ভালো জানেন, আপনি আমাদের চার বিষয়ে ই করেন। আমি একটা সামান্য জিনিস বলতেছি, বর্তমানে চায়ের মূল্য
কাঁচা চায়ের পাতা মূল্য 14 টাকা, যেটা গত বছর আমাদের ছিল 25 থেকে 30 টাকা। এই যে হেরফের হলো চায়ের উৎপাদন খরচ 17 থেকে 18 টাকা কমপক্ষে, সেখানে আমরা 14 টাকা পাচ্ছি। এই 14 টাকা দিয়ে আমাদের উৎপাদন খরচের ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতির কারণে চা ভবিষ্যতে আমরা আগ্রহ হারিয়ে ফেলব। আমার এই ক্রাইসিস মুভমেন্টে মাননীয় জেলা প্রশাসক এবং চেয়ারম্যান মহোদয়, জেলা প্রশাসক চেয়ারম্যান মহোদয় বললেন যে কৃষি পণ্য দিয়ে ত্রাণ দেওয়া হচ্ছে। আমার একটা প্রস্তাব থাকবে যে চা দিয়ে যদি আপনি কৃষি পণ্য দিচ্ছেন, চাল ডাল আপনি আলু লাউ কুমড়া সবজি দিচ্ছেন, ডিম দিচ্ছেন, দুধ দিচ্ছেন, সঙ্গে এক প্যাকেট চা দিয়ে দেন না, চিনি দিচ্ছেন, এক প্যাকেট চা দেন, তাহলে চায়ের চাহিদা যখন বৃদ্ধি পাবে, চায়ের মূল্য বৃদ্ধি পাবে, কৃষক চায়ের কাঁচা চায়ের পাতার মূল্য বৃদ্ধি পাবে। আপনি আপনার ত্রাণ মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে যদি প্রত্যেক বস্তায় যদি একটা করে চার প্যাকেট দেওয়া যায় 500 গ্রাম করে, তাহলে আমার মনে হয় যে চায়ের ক্রাইসিস হবে, সরবরাহ কমে গেলে মূল্য বৃদ্ধি হবে, চাষিরা মূল্য পাবে। শুনে চায়ের কিন্তু ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চায়ের চাহিদাও বেড়ে গেছে, চা মানুষ খায়ও বেশি এখন এই করোনার কারণে, যেহেতু দোকানপাট বন্ধ এই জন্য চা চাহিদা একটু কম। তো এটা আপনার চিন্তা করতে হবে না, তবে আপনার যে 5000 টাকার যে প্রণোদনা দিচ্ছি, এতে আপনার মতো ক্ষুদ্র চা চাষিরা যাতে সম্পৃক্ত থাকে সেটা আমরা ব্যবস্থা করে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। আর এমনি বড় চা বাগান যাদের আছে তাদের তো অন্যরকম সুবিধা পায়, আর চা যারা শ্রমিক তাদেরকে কিন্তু আমরা আলাদাভাবে সবসময় বিশেষ প্রণোদনা দিয়ে থাকি। তো অনেক ধন্যবাদ, আমার মনে হয় পঞ্চগড়ের চা কিন্তু কোয়ালিটি সব থেকে ভালো, দার্জিলিংয়ের সাথেই কাজে চা অত্যন্ত মানে এখন অনেক অনেক নামও করেছে। কাজে চা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আর মঙ্গা আর আল্লাহ রহমতে ফেরত আসবে না। আর চা যাতায়াত করতে পারে যে রেল মন্ত্রী আছে, এখন রেলে চা তুলে দেবেন, চলে আসবে, আমরা এখান থেকে চা খাবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ।